কঠোর বিধিনিষেধ মেনে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে সপ্তম দিনের মতো লকডাউন। করোনা পরিস্থিতিতে সংক্রমণ বাড়ায় এখন হাসপাতালগুলোতে অনেক টেবিলের সংকট দেখা দিয়েছে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরীর মাঠে কাজ করছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। শহরের প্রত্যেকটি মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। তবে নগরীতে যান চলাচল ছিল খুবই কম। সরকারি নির্দেশনা ও বিধিনিষেধ অনুযায়ী সপ্তম দিনে কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া বিভিন্ন স্থানে বাজারগুলোতে করা হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা। অন্যদিকে সিলেটের দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সেখানকার বাস স্ট্যান্ডগুলোর রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। তবে রিক্সা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি, জরুরি রোগবাহী গাড়ি ছাড়া আর কোনো যানবাহন তেমন চলতে দেখা যায়নি। রাস্তার বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে মোটরসাইকেল, কার বা সিএনজি চালিত গাড়ি নিয়ে বের হওয়ার যুক্তি না দিতে পারলে অনেককেই গুনতে হচ্ছে জরিমানা এবং মামলাও। বুধবার কঠোর লকডাউনের সপ্তম দিনে সিলেটে এসএমপির পক্ষ থেকে বিভিন্ন অভিযানের মাধ্যমে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, আমরা গভর্নমেন্ট কর্তৃক লকডাউনের আওতাভুক্ত ব্যতীত যত গাড়ি আছে সব গাড়ি আমরা আটক করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। যতটুকু সম্ভব সবই করতেছি আমরা এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করতেছি মাস্ক ব্যবহারের জন্য। তো যেগুলো জরুরি সেবায় আছে নিয়োজিত এগুলো ব্যতীত সব গাড়ি আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেছি, আমাদের সাথে ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করতেছি। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমিকরা, যাদের আয়ের মূল উৎসই ছিল কাজ, আর সেই কাজ বন্ধ থাকায় তাদের পরিবারে থাকতে হচ্ছে অনাহারে। আমরা খুব কষ্টে দুঃখে আছি, মনে করেন 7-8 হাজার টাকা বাসা ভাড়া, আর 27 জন মানুষ সংসারে কানমেলা, সংসারে খানি নাই, আমরা খুব কষ্টে করতেছি। যে বাস স্ট্যান্ড, গাড়ি ঘোড়া সব বন্ধ, লকডাউন গেছে, এতে ঋণ ফিন হয়েছি, কিস্তি মিস্তি পেয়েছি, হ্যাঁ, এখন আমরা খুব অসহায় পড়ে গেছি, চলতে ফিরতে খুব কষ্ট। এই কারণে আজকে 5-7 দিন ধরে বন্ধ, 5 দিন ধরে বন্ধ রেখে গতকাল খুলছি, হ্যাঁ, এই অবস্থায় খুব পরিস্থিতিতে খারাপে আমরা আছি। আমরা গাড়ি ঘোড়া বন্ধ, বড় কষ্ট আছে, কিন্তু আমরা ওদের মতো রোগা উস্তাদ লাগা এটা তো হয়েছে কি 9-10 দিন থেকে আমরা উপাস, আমরা খাইতাম গেলে আমরা শুনতাম গেলা, আমরা বাঁচতাম গেলা, এর মাঝে কাঠ বাঘ আমরা বারণ না, আমরা বড় একটা কষ্টের মাঝে আছি। এর মাঝে খাম কাজও পাইয়া না যে আমরা খাম কাজ করতাম, করিয়া মনত রোগ কাজ চলতাম, পেট বাঁচাইতাম, আরও কোনো একটা সুযোগ নাই। গাড়ি ঘোড়া চললে পুলিশ অফিসারে সাতায় গাড়ি ঘোড়া লইয়া ধরল, গা সুরগাইতো টিপ ধরলে, টিপটা দরবার যায় না, পুলিশ অফিসারে গাড়ি ধরিলাই, এর মাঝে গাড়ি লইয়া আইতো টার্মিনাল লইয়া উপাস, খাম কাজ নাই, অবস্থা খারাপ একবারে। আমরা ওলা দুর্গতি যা আমরা বাঁচতাম গেলা এই সমাজের মাঝে আপনারা কোকা, কারণ হঠাৎ করে মনে করেন এই যে গণপরিবহন বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা দেখা দিছে, বাড়িওয়ালা বাসা ভাড়ার লাগে চাপ দিতেছে এবং দোকান বাকি আছে, ঈদের চলার একটু সমস্যা আর কি। যেমন ঈদের আগে যদি সারা হয়, ঈদের পরে যদি আবার বন্ধ করা হয়, তো শ্রমিকগুলা কিছু তারা আয় রোজগার করিয়া চলতে পারলো, আর একবারে বন্ধ করে দিলে যে গণপরিবহনের যে শ্রমিকগুলো আছে এরাই ক্ষতিগ্রস্ত। শ্রমিকদের তো মনে করেন এই এরার এই কর্ম ছাড়া আর অন্য কোনো কর্ম নাই। তো আমরা আশা রাখি এটা ঈদের আগে শিথিলই তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন। আসন্ন ঈদের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে লকডাউন বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। সাবিহা হাসান, তাইয়েবা, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।